সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসার মাধ্যমে আমাদের দেশে কোভিডের মৃত্যু পৃথিবীর যে কোনো অনেক উন্নত দেশ থেকে অনেক কম। আপনি যদি জনসংখ্যার তুলনা করেন তাহলে বাংলাদেশের প্রতিষ্ঠার প্রথম দিকে থাকবে, হয়তো চায়না নিচে থাকতে পারে, ভুলে গেলে চলবে না। আমরা শুরু করতে করেছিলাম এমন একটি পর্যায়ে আমরা শুরু করলাম যখন কোভিড বিষয়ে বাংলাদেশের কারোর কিছু জানা ছিল না, আমাদের সবকিছু খোলা ছিল, রাস্তাঘাট প্লেন কাজকর্ম সবই স্বাভাবিক করছিল। তখন হঠাৎ করে আমরা একটা কোভিড রোগী আমরা পেলাম, একটা কোভিড রোগী পেলাম, আমাদেরকে জানানো হলো সেই মার্চ মাসে, এবং তারপরে মার্চেরই একটা সময় কোভিডের মৃত্যু সংবাদ আমাদের কাছে আসলো। আমরা সেই থেকে আমাদেরকে কোভিড নিয়ে কাজ করতে হলো, ঝাঁপিয়ে পড়তে হলো, বেড ছিল না, কোভিডের জন্য আলাদা কোনো বেড ছিল না, থাকার কথা আমরা আমরা সেইখান থেকে 18,000 বেড আমরা তৈরি করেছি ওই একই হাসপাতালে, একই জায়গা। সে নন কোভিড রোগীদেরও আমাদের চিকিৎসা করতে হয়েছে, আবার কোভিডের জন্য আলাদা ব্যবস্থা করতে হয়েছে। আমাদের কোন হাই ফ্লো নেজাল ক্যানুলা ছিল না, কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না হাই ফ্লো নেজাল ক্যানুলা বলে কিছু আছে। আমাদের দেশে একটিও ছিল না, আমরা সে আনতে আনতে 2,000 নেজাল ক্যানুলা আমরা এনেছি এবং মানুষের অক্সিজেন দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমাদের অক্সিজেন সেন্ট্রাল লাইন দু চারটি হাসপাতাল ছাড়া ছিল না, আপনারা জানেন। সেই কোভিডের মধ্যে আমরা কাজ করে কোভিড রোগী